তো এখন দেখা যাচ্ছে যে আমি যদি এখন এই যে আমার কাছে যে ফ্রেশ পানি আছে ইউরোপে, আমি যদি এই পানিটা খাই, তার মানে হচ্ছে যে আমি এই পানি খাচ্ছি, পানি হচ্ছে অনেক দামি এই ওয়াইনের বা অ্যালকোহলের থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি একটা মজার বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ইউরোপে অ্যালকোহলের দাম বেশি না। তো আমি আসলে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবো সুপার মার্কেটে, সুপার মার্কেটের ভিতরে। এখানে এখানে সব সুপার মার্কেটে আপনি এই অ্যালকোহল টাইপের জিনিসগুলো আপনি পাবেন। হ্যাঁ, তো আপনার এইগুলো কিনতে অবশ্য আবার বাধ্যবাধকতা আছে, যে আপনি 18 বছরের নিচে হইলে আপনি এগুলো কিনতে পারবেন না। তো আগে আমরা এখন আসলে সুপার মার্কেট থেকে আপনাদের দেখাবো যে কিভাবে এই ইউরোপে কি ওপেনলি এই অ্যালকোহলগুলো বিক্রি হয়। চলুন ঘুরে আসি সুপার মার্কেটে আগে। তো আমি আসলে এখন একটা সুপার মার্কেটের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ওয়াইন দেখতে পাচ্ছেন। যে তো আমি আসলে ভিডিও করছি, এগুলো রেস্ট্রিকশন এরিয়া ভিডিও করতে, তারপরে আমি অনুমতি নিলাম, তো যার কারণে আমি সুপার মার্কেটের নামটা তো ওইভাবে দেখাইতে পারছি না। কারণ আপনি যদি ছবি তুলেন কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিও করলে আসলে সুপার মার্কেটের এরা একটু স্ট্রেঞ্জভাবে দেখে যে না আমি ভিডিও করছি কেন। হ্যাঁ, তো এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে সেই হিসেবে। তো আমি আপনাদেরকে এখন ওয়াইন সেকশনটাতে তো দেখানো ট্রাই করছি আসলে প্রাইস ট্যাগগুলো। দেখেন এই ওয়াইনটা আপনার 1 টাকা 50 ইউরো। হ্যাঁ, আর এইখানে এই যে 1 লিটারের বড়, তো ইউরোপে আসলে মূলত ওয়াইন 2 ধরনের হয়। আপনার একটা উইন্টার ওয়াইন, সামার ওয়াইন। উইন্টার ওয়াইনলে ওরা রেড ওয়াইন যেটা সেটা খাওয়া ট্রাই করে, আর সামার সময় যেটা সেটা হচ্ছে হোয়াইট ওয়াইন যেটা সেটা খাওয়া ট্রাই করে। তো এখানে 2 ধরনের আসলে ওয়াইন আছে। তো এখানে আসলে আমি আগে জানতাম না, আমার এক জার্মান ফ্রেন্ড আমাকে এক্সপ্লেন করছে আসলে কীভাবে ওয়াইন কিনতে হয়। ধরেন আপনি যদি এই যে ট্যাগগুলো যে উপরে লাগানো, এই ট্যাগগুলোর উপরে ডিপেন্ড করে এটা কোন, এটার প্রাইস কীরকম হওয়া উচিত আসলে। আর এখন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাক ড্যানিয়েলস, এটা হচ্ছে আপনার একটা সবচেয়ে প্রসিদ্ধ একটা ব্র্যান্ড হুইস্কির জন্য। তো এটা আসলে ইউরোপে অনেক ফেমাস, এটা মেনলি স্কটিশ, কিন্তু এটার পপুলারিটি আসলে অনেক বেশি, এটা সারা ইউরোপে এটা অনেক জনপ্রিয় আসলে। আরেকটা যেটা এখন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স, এটাও আপনার অনেক হাই অ্যালকোহল টাইপের, এটা এইটাও আপনার 40% প্লাস আপনার অ্যালকোহল আসলে। এই ভ্যালেন্টাইন্স যে অ্যালকোহলটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেটা এটাও আসলে একটা পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ ব্র্যান্ড আসলে, এটা দামও অনেক বেশি। আর এই সাইডে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে, এগুলো অনেকটা হাই অ্যালকোহল, এগুলো হচ্ছে আপনার যেমন রাশিয়ান ভদকা থেকে শুরু করে আপনার, এগুলোর নাম আমি আসলে অনেক জানি না, কারণ এগুলোর ফ্লেভার আসলে অনেক ডিফারেন্ট হয়, তারা টেস্টগুলো ডিফারেন্ট আসলে। আমরা মুসলিম দেশের মানুষ হওয়াতে আসলে আমরা এগুলো যেহেতু ওইভাবে ড্রিঙ্কস করি না, আমরা এগুলো এর বিষয় সম্পর্কে এত পারফেকশন না, এদের যে ডিফারেন্সগুলো এগুলো আমরা জানি না। এরা নর্মালি খাবারের সাথে আপনার নর্মালি ওয়াইনটা আপনার অফার করে, বা ওয়াইনটা খুব বেশি খায় আপনার বাসাতে। দেখা গেলো যে এটা একটা কমন বিষয়, মানে আপনার রাতের ডিনার বা এই টাইপের রাতের খাবার বা লাঞ্চের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই ওয়াইন নিয়ে ওয়াইনটা আপনাকে অফার করে। আবার এখানে আপনাকে যদি কেউ দাওয়াতও দেয়, তো আপনি আমাদের দেশে যেমন মিষ্টি নিয়ে যায়, তো এই ক্ষেত্রেও তারা আসলে এই ওয়াইনটা আপনার এই ক্ষেত্রে একটা ভালো গিফট হইতে পারে। ওয়াইনের সুন্দর কেসও আছে, আপনার সুন্দর প্যাকেটও আছে, আপনি ইচ্ছা করলে ওয়াইনগুলো আপনি প্যাকেট থেকে নিতে পারেন। তো এই এই ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়াইনটাও একটা গিফটের একটা ব্যাপার, এটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার হিসেবে ডিপেন্ড করে ইউরোপে।
আর আমি এখন যে সাইডটাতে আছি এটা হচ্ছে আপনার বিয়ার এর সাইড। এখানে বিয়ার আসলে জার্মানে বলা হয় লিকুইড ব্রেড। আপনি এখানে এরা এত পরিমাণ ড্রিঙ্কস করে যে এদেরকে বলা হয় আপনার এটা যে আপনি এটা ব্রেড খাচ্ছেন বা আমাদের দেশে যে রুটি খাচ্ছেন এই টাইপের একটা বিষয়। সকালবেলা দেখবেন যে জার্মানিরা ফুল কেস নিয়ে বের হয় কিছু কিছু শহরে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিয়ারের অনেক নাম আছে এই জায়গাতে। তো এখানে বিভিন্ন টাইপের বিয়ার আছে, প্রাইস রেটটাও ডিফারেন্স, ফ্লেভারও ডিফারেন্স। তো যেহেতু আমরা এতটা ডিফারেন্স বুঝি না, এটা আপনার তাকিলা, মেক্সিকান তাকিলা, কারণ আমি জিমি ফ্যালনের বিভিন্ন প্রোগ্রাম দেখি সেই জায়গায় এই তাকিলার নামটা বলে। তো আমি অনেকদিন পরে এই তাকিলা এখানে দেখতে পাইলাম আসলে। তো দেখা যাচ্ছে যে প্রাইস রেটটাও ডিপেন্ড করে, এখানে 79 সেন্টস, তারপরে হচ্ছে আপনার 35 সেন্টস, হ্যাঁ 65 সেন্টস, ডিপেন্ড করে এগুলো কোথাকার বা কী রকমের কোয়ালিটি। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে এগুলো পানির থেকে অনেক কম দাম। হ্যাঁ, তো বিয়ার যেহেতু এখানে একটা কমন জিনিস ড্রিঙ্কস, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াইন বা এই অ্যালকোহলের দাম আসলে অনেক কম। মানে আপনি অসম্ভবভাবে যদি চিন্তা করেন দেখা যাচ্ছে যে আপনার কি বলে পানির থেকে অনেক কম, দুধের থেকে অনেক কম প্রাইস হচ্ছে এইসব তারা এখানে। এখানে কিছু কিছু এরিয়াতে শোনা যায় যে যেমন এদের ফেস্টিভ্যালও হয় আসলে এই বিয়ারের উপরে, যেমন আপনার জার্মানি ব্রাভিয়া মনা মিউনিক এরিয়াতে আসলে বিশাল ফেস্টিভ্যাল হয় এই বিয়ারের উপরে। এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মেনলি জার্মানির মিউনিকে। তো আসলে জার্মানি মিউনিকে আসলে সবচেয়ে বড় ইউরোপের যেই বিয়ার ফেস্টিভ্যাল যেটা সেটা এখানে হয়। তো যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সারা ইউরোপ থেকে আসলে সারা দুনিয়া থেকে মানুষ যারা অ্যালকোহল প্রেমী তারা আসলে এই মিউনিকে জড়ো হয় বিয়ারের জন্য। তো এটা একটা বিশাল ফেস্টিভ্যাল, এটা পুরো সপ্তাহ ধরে আসলে এই ফেস্টিভ্যালটা জার্মানিতে হয়, কিন্তু মিউনিক হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। তো অ্যালকোহল আসলে নানা ধরনের হয়ে থাকে, তো আমি এতগুলো ডিফারেন্সও জানি না, নামও জানি না আসলে। দেখা যাচ্ছে সারা দুনিয়ার যেই ওয়াইন থেকে শুরু করে আপনার রাম বোধকা হোয়াট এভার যেই নামগুলো আসলে এগুলো মনে রাখা সম্ভব না। তো দেখা যাচ্ছে যে এখানে হাজার ধরনের হাজার ব্র্যান্ডের এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যালকোহল, আর এগুলো আসলে ডিপেন্ড করে আপনার কি কোথায় যাচ্ছেন, কি পার্টিতে আপনার কোন ধরনের সেই হিসেবে ডিপেন্ড করে। আমরা আসলে এর পার্থক্যটা ওইভাবে বুঝি না, কিন্তু নর্মালি যারা ইউরোপিয়ান তারা আসলে এর পার্থক্যটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে তারা এর পার্থক্যগুলো বুঝে এবং এর টেস্ট সম্পর্কেও জানে, কারণ তারা আসলে এই ওয়াইন একটা বা এই অ্যালকোহল তাদের কালচারের একটা বড় একটা অংশ। তো দেখা যাচ্ছে যে আপনি যদি ইউরোপে আসেন যে প্রত্যেকটা সুপার মার্কেটে আপনি এরকম বিশাল বড় যে অ্যালকোহলের যে স্টক আপনি দেখতে পাবেন, কারণ এটা হচ্ছে আপনার শুধু আপনার শুধু যে এটা একটা আমরা মানে অ্যালকোহলিক ব্যাপারটা তা না, এটা একটা কালচারভাবে যেহেতু জড়িত। দেখা যাচ্ছে মানুষ কোনো আত্মীয় স্বজনের বাসায় কোনো খানে গেল আপনার এই এই অ্যালকোহলকে নেয়, এবং প্লাস হচ্ছে নিজেদের বাসার জন্য বিভিন্ন খাবারের সাথে তারা এই যে অ্যালকোহলের পার্থক্যটা বুঝে। এবং যেমন পিৎজার সাথে সবসময় বিয়ার খাইতে হয়, এটা আসলে ইউরোপিয়ানরা সবাই খায়। আর যারা ইউরোপে থাকে তারা তো বারের ব্যাপারটা জানেই, বার হচ্ছে আপনার এখানে সবচেয়ে আড্ডার স্থল। যেহেতু ওয়েদার এখানে অনেক খারাপ থাকে, আপনার সবসময় বৃষ্টি বা এই টাইপের ওয়েদার থাকে, তো দেখা যাচ্ছে যে যে ইয়াং জেনারেশন যে আড্ডার স্থলটাই হচ্ছে এই বার। তো এখানে বার এদের কালচারের একটা প্রসিদ্ধ একটা ব্যাপার। দেখা যাচ্ছে যে কেউ যদি সিঙ্গেলও হয় তো তাদের সেই ক্ষেত্রে যে একজন আরেকজনের সাথে দেখা করার ক্ষেত্রে এই বারটা একটা উপলক্ষ হিসেবে দেখা দেয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যালকোহল এইখানে একটা প্রসিদ্ধ একটা ব্যাপার। তো আমার সামনে দেখতে পাচ্ছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে ওয়াইন, হোয়াইট ওয়াইন যদি দেখাই, এখানে লেখা আছে। আর এটা হচ্ছে আপনার বিয়ার, এটা হচ্ছে হল্যান্ড ব্র্যান্ডের। আর এটা হচ্ছে পানি, সাদা পানি যেটা বোতলের দেখতে পাচ্ছেন এই যে। আর এটা হচ্ছে আমি সেই এক কাপে ওয়াইন যেটা এই হোয়াইট ওয়াইন সেটা নিলাম, আর হচ্ছে এক গ্লাস পানি। তা এইখানকার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস কোনটা আর আমি কোনটা খাওয়া উচিত? তো আমি আর এই যে ইয়ের দাম, এটার দাম, এই ওয়াইনের দাম হচ্ছে 2 টাকা করে, 2 ইউরো। এটার দাম হচ্ছে
আপনার 79, অলমোস্ট 80 পয়সা ধরতে পারেন এটার দাম। আর এই যে পানি, এটা ডিপেন্ড করে আপনি কোথেকে নিচ্ছেন, এটা সুপার মার্কেটে নিলে আপনার 30-65 পয়সা। সুপার মার্কেটে নর্মালি এইভাবে খুচরা বিক্রি করে না, মানে একটা দুটো বিক্রি করে, কেস বিক্রি করে। আর যদি আপনি বাহির থেকে নেন, ধরেন কোনো রেস্টুরেন্ট বা বার থেকে নেন, তাহলে এটার দাম হচ্ছে 2 টাকা। তো এখন দেখা যাচ্ছে যে আমি যদি এখন এই যে আমার কাছে যে ফ্রেশ পানি আছে ইউরোপে, আমি যদি এই পানিটা খাই, তার মানে হচ্ছে যে আমি এই পানি খাচ্ছি, পানি হচ্ছে অনেক দামি এই ওয়াইনের বা অ্যালকোহলের থেকে। তাহলে এই যে পানিটা আমি এখন খাচ্ছি, সেটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ একটা জিনিস। তো ইউরোপে যেই আপনার পানির দাম হচ্ছে অ্যালকোহলের থেকে বেশি। দেখা যাচ্ছে যে আপনি যে পানি, মিনারেল পানি, এখানে পানি হয় 2 ধরনের, একটা হচ্ছে গ্যাস ওয়াটার আর একটা হচ্ছে আপনার নর্মাল। তো দেখা যাচ্ছে যে পানির বোতলগুলো আসলে শুরু হয় আপনার 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা। আর এই ওয়াইন আপনি যে কিনতেছেন, এই সরি, এই বিয়ারের দাম হচ্ছে আপনার 35 পয়সা ছোটো ক্যানগুলো। আর তারপরের থেকে শুরু হচ্ছে আপনার 35 পয়সা থেকে শুরু, আস্তে আস্তে এইটারও প্রাইস ইনক্রিজ হয়। যেমন এই জিনিস, এইটা দেখেন কতটুকু পানি, এটা আমি কিনছি 1.5 ইউরো, আর এটা আমি কিনছি 79 সেন্টস। তো দেখা যাচ্ছে দুইটার মধ্যে আসলে পার্থক্য কোনটা, কোনটা সবচেয়ে বেশি দামি? অবশ্যই পানি।